নমস্কার বন্ধুরা, কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্ত আসিফের দুই বন্ধু সাবির আলী এবং মোহাম্মদ মাহফুজের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত। 4 দিনের পুলিশ হেফাজতের শেষে বৃহস্পতিবার দুজনকে হাজির করা হয় মালদা জেলা আদালতে। পুলিশ এদিন নতুন করে হেফাজত নেওয়ার কোনো আবেদন জানায়নি। এই অবস্থায় মালদা জেলা আদালত 10 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, আসিফকে জেরা করে দুই বন্ধুর নাম পায় পুলিশ। এরপর সাবির আলী এবং মোহাম্মদ মাহফুজের হেফাজত থেকে প্রচুর অস্ত্র, গুলি, ম্যাগাজিন উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, প্রথম দিনই অস্ত্র উদ্ধার করা হয়েছে। কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্ত আসিফ কি করে এত অস্ত্র পেল তা ভাবাচ্ছে পুলিশ কর্তাদের। এখন তাই খুঁজে বের করার চেষ্টায় পুলিশ। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকারী চীনা নাগরিক হান জুনবেইকে আজ শুক্রবার রাজ্য এসটিএফ মালদা জেলা আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, গত 12 জুন কালিয়াচকের মিলিক সুলতানপুর বিওপির কাছে হানকে আটক করে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল চীনা পাসপোর্ট, বাংলাদেশের ভিসা, 2টি আইফোন, ল্যাপটপ, 3টি দেশের সিম কার্ড, ভারতীয় টাকা, বাংলাদেশের টাকা এবং মার্কিন ডলার। বিএসএফ ধৃতকে কালিয়াচক পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হানের মোবাইল এবং ল্যাপটপ খোলার চেষ্টা করলেও তা খুলতে পারেনি। শেষ পর্যন্ত রাজ্য এসটিএফ হাতে তুলে নেয় এই তদন্তভার। এসটিএফ তাকে জেরা করতে 10 দিনের জন্য কলকাতা নিয়ে যায়। পরে তার একটি মোবাইলের পাসওয়ার্ড খুলতে পারলে সেই সূত্র ধরে প্রচুর সন্দেহজনক নম্বর এসটিএফদের হাতে এসেছে। হানের এসটিএফের হেফাজতে থাকার মেয়াদ আজ শেষ হচ্ছে। জানা গিয়েছে, হানকে এবার জেরা করতে চায় এনআইএ এবং উত্তরপ্রদেশ পুলিশের এটিএস।